হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা অনেকেই জানো আমি অনেকদিন ধরে খুব অসুস্থ, ঠিকঠাক মতন ভিডিও দিতে পারছিলাম না। যে ভিডিওগুলো আমি প্রতিনিয়ত ছাড়ছিলাম সেগুলো হচ্ছে অনেক দিন আগে থেকে করে রাখা ছিল, তো সেই ভিডিওগুলোই আমি ছাড়ছিলাম। কিন্তু আমার শরীর প্রচণ্ড অসুস্থ দেখেই বুঝতে পারছো, গলার হাড়টার সব বেরিয়ে গেছে, প্রচণ্ড রোগা হয়ে গেছে, ওয়েট অনেকটা লস হয়ে গেছে। ওর জন্য আমি ডাক্তার দেখিয়েছি আর অনেক ধরনের ব্লাড টেস্ট দিয়েছে, রিপোর্টও আমি পেয়ে গেছি। তো তোমাদের আমি রিপোর্ট পরে দেখাবো, কিন্তু আমার গায়ে যে রক্তের পরিমাণ অনেক কম আর ওয়েটটা অনেকটা লস হয়ে যাচ্ছে। দেখো শুয়ে আছি ঘরের চারিদিকে কী অবস্থা, তো শরীরটা একদমই ভালো নেই, তাই জন্য আমি ঠিকঠাক মতন ভিডিও দিতে পারছি না আর কারোর রিকোয়েস্ট ভিডিও তো দিতেই পারছি না। তো অনেকে আমার গলার আওয়াজ শুনলে বুঝতে পারবে, অনেক আস্তে আস্তে কথা বলছি আর শরীর একদমই ভালো নেই। জানি না কতদিনে সুস্থ হব, সুস্থ হওয়ার পরেই ঠিকঠাক মতন ভিডিও দেবো, ঠিক আছে? আমার অনেক দিন ধরে প্রায় 1-1.5 মাস থেকে শরীর অনেক খারাপ, তো রিপোর্ট খারাপ হয়েছে, ওষুধও খাচ্ছি কিন্তু শরীর কোনো মতেই ঠিক হচ্ছে না। তো যদি আর কদিন খেয়ে দেখবো, যদি শরীর ভালো না হয় তো বড় কোনো ডাক্তার দেখাতে হবে বা কোনো বড় হসপিটালে দেখাতে হবে। আমি এখন পাশে যে ডাক্তার হয় নর্মালি ডাক্তার দেখিয়ে রক্ত রিপোর্ট টিপোর্ট করেছি, যদি ভালো কোনো ডাক্তার দেখাতে হয় তো পরে দেখাবো। এখনও আশায় আছি যে সুস্থ হয়ে যাব। তো ব্লাড টেস্ট আরও একবার করাবো, তো আমার অনেক ধরনের টেস্ট হয়েছে, তো তোমাদের সেগুলো আমি পরে রিপোর্ট দেখাবো, ঠিক আছে? একটু সুস্থ হয়ে নিই। তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, তোমরা ছাড়া আমি কিছুই না, ঠিক আছে? তোমাদের কাছ থেকে আমি একটু সাপোর্টই আশা করি, তো বন্ধুরা একটু সাপোর্ট করে দেবে সেটাই আমি চাই। তো আমি এখন ঠিক মতন খেতেও পাচ্ছি না আর কোনো বাড়ির কাজও করতে পারছি না, অনেক প্রবলেম হচ্ছে, ছেলেকেও তেমন নিতে পারছি না, তো সব কিছু নিয়ে অনেক ধরনের প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো আমি ওয়ার্ড ভিডিও মাঝে মাঝে ছাড়ছিলাম কিন্তু শর্ট ছাড়তে পারছিলাম না। তো চলো আর বেশি কিছু বলবো না, তোমরা আমাকে অনেকেই বলছো যে তুমি অনেক রোগা হয়ে যাচ্ছ, ভালো ডাক্তার দেখাও, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য এত ভাবার জন্য। তো এই কমেন্টগুলোই হচ্ছে কি মনে অনেক বড় বড় আশা জাগায়। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর এইভাবে পাশে থেকে যেও। তো চলো বেশি কথা বলবো না, ঠিক আছে? আবারও তোমাদের পরে আপডেট দেবো আর রিপোর্টগুলো তোমাদের পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? আমার কি হয়েছে না হয়েছে এখনও ঠিক মতন ধরা পড়েনি, ঠিক আছে? তো আবারও টেস্ট যদি করতে হয় করব কদিন পরে, শরীর তো ভালো হচ্ছে না, আবার কী কী করতে হয় আমি জানি না। তো চলো টাটা, বেশি কথা বলবো না।